নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি সকাল সকাল এসে গেছি আপনাদের সঙ্গে কথা বলতে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, আর একটা বিড়ালও দেখছি খুবই ভালো। আমি এবার গেটে জল দিতে শুরু করে দিলাম। হ্যাঁ, বাসি পাটগুলো করে নিচ্ছি সকাল সকাল, কারণ রান্না টান্না আছে, তো তাই এই কাজগুলো সব করে নিচ্ছে। করে নেওয়ার পরে সারাদিনের যে যা কাজকর্ম করব, যা রেসিপি করব, সেগুলি আপনাদের দেখাবো। আর আজকে আগে থেকেই বলে দিচ্ছি, আমি রেসিপি দেখাবো হচ্ছে বাসিপাটটা সেরে নিয়ে রেসিপি করব। হ্যাঁ, এই যে আগে ফ্রেশ হয়ে নিলাম, আর বাসি কাপড়টা ধুয়ে নিচ্ছি, মানে নাইটিটা ধুয়ে নিচ্ছি, নিয়ে ছাদে বাচ্চাদের জল রোদে দিলাম, আর কাপড়টা শুকাতে দিলাম, দিয়ে রান্নার কাজে চলে এলাম। এবার কি করব বলুন তো, জামা কাপড় মিলব, কারণ জামা কাপড়গুলো মিলে দিয়ে রান্না করব আর বাচ্চাদের খাওয়াবো। এখনো কুয়াশা আছে, সকাল, এখন খুবই সকাল। আমি তো ভোরে উঠি, জানেন, হয়ে গেছে সমস্ত কাজ। কুয়াশা ভোরটা আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার জামা কাপড়গুলো মিললাম, কুয়াশা আর কুয়াশা, দেখুন পুরো আকাশটা কুয়াশা ছেয়ে গেছে। নারকেল গাছের ওপরগুলো কুয়াশা হয়ে ভালোই বোঝা যাচ্ছে। এবার রান্নার কাজে হাত দেব। ডিম সেদ্ধটা যদিও বসিয়ে দিয়েছি, ছাদ থেকে নেমে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমি হচ্ছে রান্নার কাজে চলে এলাম। আজকে চিকেন স্টু বানাবার ইচ্ছা ছিল, কালকে থেকে আমি ঠিক করেছিলাম, কিন্তু ভাবলাম হলো না। কারণ হচ্ছে আমার হচ্ছে একটা ব্যাংকে কাজ আছে, কালকে অর্ধেকটা করেছি, এখনো অর্ধেক বাকি আছে কাজটা, আজকে আবার যাব, তাই জন্য আজকে আর বানাতে পারলাম না। তা এটা হচ্ছে আলু পোস্ত বানাবো। তা আলু পোস্ত হচ্ছে, প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আলু পোস্ত করবো বলে। এটা আলুটা আলু পোস্ত করবো, এটা নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে এবং কড়াটা গরম করে তেলের মধ্যে দিয়ে দেবো। কীভাবে করবো দেখতে থাকুন। এতে শুকনো লঙ্কা দেব একটু ঝাল ঝাল করার জন্য, আর ভাজাটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তবে খুব বেশি না, কারণ বাচ্চাগুলোও আছে। তেলটা হয়ে গেছে, লঙ্কাগুলো দিলাম, লঙ্কার একটা গন্ধ হয়ে গিয়েছে। এতে কাঁচা লঙ্কাও দেওয়া যায়, শুকনো লঙ্কাতে কি আর কি, গন্ধটা খুব সুন্দর, তো আমার ভালো লাগে। এরকম নেড়ে দিতে হবে, ভাজা এখনো হয়নি যদিও। কম তেলের ওপর চেষ্টা করব ভাজা, খুব বেশি তেল খাওয়াটা সবারই পক্ষে উচিত নয়, তাই যতটা পারবো কম তেলের ওপর ভাজারই চেষ্টা করব।
আলুর ভাজা গন্ধ উঠে গেছে, এবার পোস্তটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। আলু পোস্তটা আমার রেডি, নামিয়ে নেব। বন্ধুরা, আমার আলু পোস্ত পুরো রেডি হয়ে গেছে। খুব ভালো লাগে খেতে, আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। খুব ভালো লাগে আলু পোস্ত, নিরামিষ দিনেও খাওয়া যায়, আর যখন ঘরে কিছু সব কিছু সবজি ভুড়িয়ে যায় তখনও কিন্তু খাওয়া যায় আলু পোস্তটা। এইভাবে আপনাদেরও খাওয়ার জন্য অনুরোধ রইল। আর কার কার ভালো লাগে আলু পোস্ত খেতে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমি একটা ডিমের কারি বানাবো। ডিমটাকে গোটা নয়, গোটা অনেক রকমভাবেই করেছি। এবার অর্ধেক করে কেটে, কাটলে কি হয় ভেতরে একটা স্বাদ ঢোকে, মানে ভেতরটাও ভাজা হয়ে যায়। আর না হলে কুসুমটার ভেতরে কিন্তু তেল নুন যেটা ঝাল মশলা ঢোকে না, খুব একটা ভালো লাগে না। তাই আজকে একটু অন্যরকমভাবে করছি, দেখতে থাকুন। এখন আমি আপনাদের ডিম কারি করে দেখাবো কীভাবে করব, আপনারা দেখতে থাকুন। এটা অর্ধেক ডিম কেটে যেটা করছি, খুবই ভালো লাগবে খেতে। ভেতরটা পুরো ঝাল মশলা ঢোকে আর খুবই সুন্দর হয় খেতে। এইভাবেই আপনারা বানাবেন। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব। আর এটা সেদ্ধটা ভালো হয়েছে, কিছু খোলাটা কিন্তু খুব ভালোভাবেই ছেড়ে যাবে, ডিমটা খসে যাবে না, ভালোভাবেই খুলে যাবে। সেদ্ধ যদি ভালো হয় ডিম ছাড়াতে কোনো অসুবিধা লাগে না। আর ডিমটা সেদ্ধ করার জন্য একটুখানি নুন দিয়ে দেবেন। আমি সব কেটে নিলাম মাঝখান দিয়ে অর্ধেক করে। এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। বাহ, কি সুন্দর লাগছে দেখুন তো, দারুণ লাগছে। আর যেহেতু এটা কেটে ফেলেছি এতে বেশি করা যাবে না, মাখানো যাবে না, এইভাবেই আমি ভেজে নেব। সাদার উপর হালকা হালকা হলুদ, হেভি লাগছে, হেভি। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে ডিমগুলো ভেজে নেব। প্রথমে উল্টো দিকে ভাজবো, নাহলে দিস কুসুমটা খুলে পড়ে যাবে। এবার ডিমগুলো আমি একে একে উল্টে আর উল্টে দিকে ভেজে নেব। প্রথমে কিন্তু উল্টো দিকেই দিতে হয়, নাহলে কিন্তু কুসুমটা খুলে যাবে। এইভাবে উল্টো দিকেও ভেজে নেব। কি সুন্দর লাগছে না ডিমগুলো। এইভাবে করলে কি হয়, ভেতর দিকটায় ঝাল মশলা ঢুকে বেশ স্বাদরা আসে আর খুব ভালো লাগে। আর অনেক সময় বাচ্চারা কি করে, খেতে চায় না, বাচ্চারা খেতে চায় না, কিন্তু এইভাবে করলে কিন্তু সবাই খাবে। লোটাসের মতো লাগছে, লোটাস ফ্লাওয়ারের মতো, খুব সুন্দর লাগছে। ডিমগুলো আমার দুদিকেই ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। আর আমি ওই ডিম ভাজার তেলটাতেই দিচ্ছি, বেশি আর তেল দিই না। বেশি তেল খাওয়া কিন্তু অবশ্যই ঠিক নয়। আর কালকে আমি যে মাছের কারি করেছিলাম সেটা এত ঝাল হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি। বাচ্চা আছে তো, বাচ্চাগুলো ঝাল উহা করেছে আর কান্না করেছে। তাই আজকে আমি
লঙ্কাগুলো যে এত ভালো, মানে এত ঝাল, যারা ঝাল খায় তাদের পক্ষে ভালো। আমি জানতাম না যে এই লঙ্কাগুলো এত ঝাল হয়, তা ওই জন্য আজকে আমি লঙ্কাটা ফাটিয়ে দিচ্ছি না, একটা ফাটিয়ে দিচ্ছি স্বাদ আসার জন্য, বাকি আর দুটো গোল দিচ্ছি, এমনি দিয়ে দিচ্ছি, ফাটিয়ে দিচ্ছি না। কারণ আমরা যখন বড়রা খাবো তখন একটু ঝালটাই ভালো লাগে, আর বাচ্চারা যখন খাবে তখন কী হবে, ওরা ঝালটা খাবে না। তাই জন্য দু রকমের করা রয়েছে, আমরা হচ্ছে ওই যেটা ফাটাচ্ছি না ওটা আমরা নিজেরা খাবার সময় ফাটিয়ে খাবো, তাতে দুজনদেরই রান্না খাওয়া হয়ে যাচ্ছে। আর পেঁয়াজগুলো আমার হয়ে এসেছে, লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, এর মধ্যে আবার কিছু মশলা দেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও অর্ধেক হয়েছে, আর আমি হচ্ছে গুঁড়ো মশলা অ্যাড করছি, ভাজার মধ্যে দিচ্ছি না, এটা একটু জলে গুলে দিচ্ছি, কারণ এটা যদি তেলের মধ্যে দিয়ে দিই তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই এর মধ্যে জলে গুলে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য লবণ। এবার এটাকে আরেকটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জল অ্যাড করব। আরও কিছুক্ষণ কষাতে হবে, মশলা কষানোর গন্ধ উঠেছে এবং তেল ছেড়ে দিয়েছে, এতে জলটা দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো তুলে দেব। এগুলো কিন্তু হাত দিয়ে আস্তে আস্তে দিতে হবে। এইভাবে করলে কিন্তু এর ভেতরে ঝাল মশলা পুরোটাই ঢোকে আর খুবই ভালো লাগে খেতে। কিছুক্ষণ ফোটার পরে এক চামচ ঘি দিয়ে দেবো। ডিম কারিটা পুরো আমার রেডি, এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, আর ঘি দিলে এর স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আমি এখানে দোকানের গাওয়া ঘি দিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এইভাবে আপনাদের করে খাওয়ার অনুরোধ রইল। আমার ডিম কারিটা কিন্তু দেখুন খুব সুন্দর হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে করে খেলে কিন্তু ফাটা ফাটি জমে যায়, দারুণ লাগে খেতে। ডিম কারি আর আলু পোস্ত আমার যে রেডি হয়ে গেছে আপনাদের আরও একটু দেখিয়ে নিলাম। আজকে আমার বড় কাজ আছে, যাব, বেরিয়ে যাব, তাই আমি সিম্পল রান্নার উপরে করে নিলাম। আপনারাও যখন কোথাও যাবেন এইভাবে সিম্পল রান্নাগুলো করবেন আর বেরিয়ে যাবেন, সব কাজই হবে। তা এগুলো তো সব শুকনো শুকনো করেছি, ওই হচ্ছে পোস্ত আলু, ডিম কারি, আর একটু গরম ডাল করে নিলাম, এটা চচ্চড়ি টাইপের ডাল করেছি, বসা বসা ডালটা করেছি, কারণ একটু বাচ্চা তো একটু বসা, একটু রস রস না থাকলে কী দিয়ে খাবে, তাই একটু বসা মতো ডাল করে নিলাম, ভালোই হবে। বন্ধুরা, আমি খুব সহজ উপায়ে
কেক তৈরি করে দেখাবো। তা এখন আমি বাটিটা অর্ধেক বাটি চিনি নিয়ে নিয়েছি, খুব বেশি মিষ্টি আমি দেব না, তবে আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো বেশি করে চিনি দিতেও পারেন, আবার আমার মতো কমও দিতে পারেন। আমি অর্ধেকটা দিচ্ছি। আমি এরকম ডিম তিনটে দেব। তিনটে ডিমকেই আমি ভেঙে দিয়েছি, দিয়ে আর এই চিনিটার সাথে মিক্স করে নিচ্ছি। এটা প্রায় 10 মিনিট ধরে ভালো করে গলিয়ে নিতে হবে। চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার সাদা তেল দেব। আমি তেল অর্ধেক বাটি দিচ্ছি। এই অবস্থায় হয়েছে, এর মধ্যে আমি ময়দা মিশাবো। আমি ময়দা দিচ্ছি 1 বাটি। এটাকেও ভালো করে ফেটিয়ে নেব। এবার এই যে হচ্ছে, এর মধ্যে কেউ জল থাকলে জলও দিতে পারেন, আমি কিন্তু দুধ দিয়ে করব। এই এটা তো শক্ত হয়ে গেছে, এই অবস্থায় করা যাবে না। আমি হচ্ছে এই দুধটা নিয়েছি, কিন্তু পুরো দুধটা আমি দিয়ে দেব না, কারণ আমার এখানে যতটা পরিমাণ লাগবে ততটাই দেব। আর যদি লেগে যায় তো পুরো দুধটাই দিয়ে দেব। আর একেবারে আপনারা মাখাবেন না, মাখালে কিন্তু জল বেশি হয়ে যাবে। আর দুধের বদলে কিন্তু গরম জলও দিতে পারেন আপনারা যদি দুধ না থাকে। এটা আরেকটু নরম করতে হবে, অথবা আমার এই দুধটা কিন্তু পুরোটাই লেগে যাচ্ছে। পুরো অর্ধেক বাটি দুধ দিয়ে দিলাম। আর এই দুধটা যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এও দিতে পারেন, গরম জলও দিতে পারেন। আর ঘরে যার যা থাকে তাই দিয়েই করা যায়, সব দিয়েই কেক করা যায়, যে এটা লাগবে সেটা লাগবে তা নয়। আপনি কিন্তু যা দিয়ে আপনারা করার ইচ্ছা থাকবে, ঘরে যেটুকু উপকরণ থাকবে তাই দিয়েই করা যাবে। এটাকে এবার আমি ভালো করে ফেটিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। এই দেখুন, এবার কিন্তু ব্যাটারটা ঠিক হয়েছে। দেখুন আমার পুরো ব্যাটারটা কিন্তু পুরো মাখানো হয়ে গেছে। আমি 1 সিবি বেকিং সোডা দিচ্ছি। এটাও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর আপনারা যদি নাও পারেন, নুনটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, আমি অল্প স্বাদ মতো দিচ্ছি। একটু নুনটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে আমার মনে হয়। আমি এই বাটিতে করব, তাই একটু বাটির মাপটা নিয়ে গোলভাবে কেটে নিচ্ছি কাগজটা। এরকম একটা গোলভাবে কাগজ মোটামুটি কেটে দিতে হবে। বাটিটার মধ্যে কিছুটা আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল নিয়েছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দাগগুলো দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার ফলে হচ্ছে কেকটা তাড়াতাড়ি উঠে যাবে, তাই আমি তেলটা দিলাম। এবার এইটা বসিয়ে দিলাম। আর এই গাগুলোতেও ভালো করে তেল দিতে হবে। এটা একটু কেটে সাইজ করে দিচ্ছি। মোটামুটি যে কোনো কাগজ দিলেই হবে, একটু মোটা হলে ভালো হয়, কেকটা তবে উঠবে আর কি, গায়ে লাগবে না, এই জন্যই এইটা দেয়া, আর কিছুই না। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি।
এবার এতে হচ্ছে টুটি ফ্রুটি দেওয়া যায়। আমি হচ্ছে কিছু কাজু কিশমিশ সাজিয়ে দিচ্ছি, আর টুটি ফ্রুটিটা আমি এখনো বানাইনি, একদিন বানাবো তখন হচ্ছে সাজিয়ে দেব। কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি, আর কালারিং টুটি ফুটি বানালে সেটা কিন্তু কেকটা আরও দেখতেও ভালো লাগে, সেটাও একদিন করে দেখাবো। আপাতত আমার কাছে ঘরে যেগুলো আছে একটা করে দেখাচ্ছি। আমি কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে বালিটা গরম করতে দিয়েছি, আর বালিটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শিক বসাবো। আমি নুন নিয়েছি, নুনের বদলে বালিও নেওয়া যায়, আর নুনটা আমার খুব গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এটা একটা ঝিক বসিয়ে দিতে হয়। কেকটার মধ্যে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমার কেকটা হয়েছে, এবার আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। কেকটা আমি নামিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এতে আমি কালার কোনো রকমের কালার ব্যবহার করিনি বলে এরকম হয়েছে, আর সাদা টাইপের হয়েছে। আর যদি কালার দেয়া হয় আরও অন্য রকমের হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের সাথে এসে গেলাম কথা বলতে। তা আর আজকে সকালে লেখাপড়াটা হয়নি, মানে করাতে পারিনি, রান্নাতে লেগে গিয়েছিলাম। রান্নাটা না করলে কিন্তু সকালে পড়িয়ে আবার স্কুলে দিতে যাওয়া হয়। বাবা, আমি একটু কথা বলিনি, তুমি বললে। তা আমি তাই ভাবছি যে সকালে রান্না না করে ভেবেছিলাম পড়া, মানে আজকে আরও সকালে উঠেছি একটু পড়াবো বলে, কিন্তু পড়াতে পারলাম না, রান্নাতে চলে গেছি। এসে দেখলাম যে ঠিক টাইমটা চলে গেল, রান্না করতে করতে টাইমটা চলে গেল, আর ওকে পুরো তৈরি করে খাইয়ে তৈরি করে স্কুলে পাঠিয়ে দিলাম, আর পড়ানো আর হলো না। আর এবার থেকে ভাবছি না, ওটা করলে হবে না, ভুলই হচ্ছে, আগে পড়িয়ে স্কুল পাঠিয়ে দেবো, তারপরে রান্না করব। আর যদিও আজকে আমার ব্যাংকে যাওয়ার কাজ ছিল, আর ওখানে যেতে কিন্তু কোনো ভিড় ছিল না, আর ম্যানেজার বাবুর খুবই ভালো, সঙ্গে সঙ্গে যেতেই সঙ্গে সঙ্গে ফর্মটা নিয়ে আমার কাজ করে দিলেন, সঙ্গে সঙ্গে আমি চলে এলাম, মানে কোনো সময় গেল না, জানি না যে এত তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তা ওখানে যাওয়ার কাজ ছিল বলেই আমি হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, তাই জন্য পড়াতে পড়ানো হলো না। আর মনটা বড্ডই কষ্ট লাগছে যেহেতু আমি পড়াতে পারিনি সকালে। আর ও স্কুল থেকে এসেছে, এখন হোমওয়ার্কগুলো করাবো। স্কুল থেকে ফিরেছে, এখন ভাবছি এখন আবার এই যে হোমওয়ার্ক দিয়েছে, পড়াতে এখন পারবো না, মানে স্কুলে রোজ হোমওয়ার্ক দেয়, দেখুন এই দেখুন। এইটা সবার থেকে ইজি। হ্যাঁ হ্যাঁ, এটা কি সাবজেক্ট? এটা মাত্র ম্যাথ। এই সাথে এইগুলো আছে। আচ্ছা ঠিক আছে। ওর হচ্ছে এই যে এইগুলো চারটে করে হোমওয়ার্ক রোজ থাকে, এই যে সাদা খাতা দিয়েছে, এগুলোতে হোমওয়ার্ক দিয়েছে, এগুলোকে করাবো বইয়ে, দুটো বইয়ে আর দুটো খাতায় করাতে হবে, তারপরে পড়াতে পারবো। এখন দাঁড়াও আমি একটু কথা বলি, তারপর তোমাকে সময় দেব। আর ওর বড্ড আঁকার নেশা, এসে পর্যন্ত আঁকছে। আমি এতক্ষণ বিকালবেলার খাবারটা করছিলাম, শেয়ার করিনি আপনাদের সঙ্গে, আজকে আর রুটি করেছি, করে নিলাম, নিয়ে এই যে হোমওয়ার্ক করাবো, পড়াতে পড়াতে সন্ধে হয়ে যাবে, তারপরে আবার একটু পড়াবো, আবার খাওয়া, এই অনেক কাজ আছে এখনো। তা এখন ওকে নিয়ে বসলাম, এই যে বইয়ের বইগুলো দেখুন, এখানে বইয়ের টুকরা এক কানি বই জমেছে, এই বইগুলোকে আবার একটু উদ্ধার করি, তারপরে আবার আবার অন্য কাজে যাব। আর তুমি কি বলবে বন্ধুরা? দেখেছ আমি এক ধরনের কাটি কেটি? ওর বাবার কম্পিউটারের পেজগুলোকে সব নষ্ট করে দিচ্ছে। ওর বাবা এতগুলো করে কম্পিউটারের মানে একটা বান্ডিল কিনে নিয়ে আসে, আর ও ওখান থেকে সব পেরে পেরে সব নষ্ট করে দিচ্ছে।
এইগুলো কোনো ওকে কোনো টিচার এগুলো করায় না, ও নিজে নিজে করেছে। যে মনুমেন্ট অফ ফেমাস ইন্ডিয়া সেইগুলোকে ও নিজে নিজে করেছে। এগুলো কিছু না বাবা, রেখে দাও তুমি, এগুলো নয় তো বাবা। পেজগুলো নষ্ট করে দিয়েছো, এই সব বাজে হয়ে গেছো, পেজগুলো নষ্ট করে রাখো, এবার পড়তে বসো, সরো দেখি। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম যে ভিডিওটা আর আমি বড় করছি না, তা আজকে আমি নতুন কিছু আর বিশেষ কিছু দেখাতে পারলাম না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে, তা এখানেই আমি শেষ করে দিচ্ছি। টাটা টাটা। আর 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 বন্ধুরা, রেসিপিগুলো কেমন হয়েছে আর ভিডিওটা সর্বশেষ পর্যন্ত কি হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এটুকু আশা নিয়ে আমরা থাকবো। টাটা।